আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সৌদি আরবে বাংলাদেশের দুইটি নিজস্ব ভবন ও অন্যান্য উচ্চতায় দুই দেশের সম্পর্ক। বিদেশের মাটিতে নিজস্ব জমিতে নিজস্ব অর্থনে লাল সবুজের পতাকাবাহী দুটি ভবন একসময় স্বপ্ন হলেও তা এখন বাস্তবতা। সেই দুই ভবনের একটি নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে আর অন্যটির জমি ক্রয় সম্পন্ন। খুব শীঘ্রই শুরু হবে নির্মাণ কাজ। এর ফলে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবের রিয়াদ, বাংলাদেশের দূতাবাস এবং জেদ্দা কনস্যুলেট নিজস্ব ভবন দুদেশের কূটনৈতিক সম্পর্কের মাত্রাকে আরও এক ধাপ এগিয়ে দিল। 2006 সালে চারজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেদ্দায় বসে টেলিকনফারেন্স উদ্বোধন করেছিলেন রিয়াদ দূতাবাসের চ্যান্সারি ভবনের নির্মাণ কাজের এবং সেই দিনই তিনি ঘোষণা দিয়েছিলেন জেদ্দাতে হবে বাংলাদেশের নিজস্ব ভবন। রিয়াদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে খ্যাত ডিপ্লোম্যাটিক এলাকাতে অবস্থিত সেই ভবনের নির্মাণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আগামী মাসের শেষ দিকে বর্তমানে ভাড়াবাড়ি থেকে নিজস্ব ভবনে দূতাবাস স্থানান্তর হবে বলে বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের কার্যালয়ের প্রধান ডক্টর ফরিদুদ্দিন। এদিকে গত বুধবার সৌদি আরবের বাণিজ্যিক নগরী জেদ্দায় মক্কা ও জেদ্দা মহাসড়কের পাশে বোদ দাদিয়া এলাকায় বাংলাদেশের কনস্যুলেট নিজস্ব ভবন নির্মাণের জন্য সৌদি সরকারের কাছ থেকে 8 বিঘা জমি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। জমি রেজিস্ট্রেশন বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার কনস্যুলার জেনারেল MF বোরহান উদ্দিন। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মোস্তফা, বাংলাদেশের সরকার, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামসুল আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব লিগাল জাহাঙ্গীর আলম, বাংলাদেশ কনস্যুলেট কাউন্সিলর স্ট্রোম আমিরুল ইসলাম, কাউন্সিলর আফতাব হোসেন, কাউন্সিলর মুজিবুর রহমান, কার্যালয় প্রধান মোস্তফা জামিল খান, অনুবাদক মাসুদুর রহমান এই সময় উপস্থিত ছিলেন। জমি ক্রয়ের পর কথা হয় কনস্যুলার কাউন্সিলর স্ট্রোমের সাথে, আমিরুল ইসলামের সাথে। তিনি বলেন মক্কা ও জেদ্দায় সড়কের পাশে গুরুত্বপূর্ণ স্থানে জমি ক্রয় সম্পন্ন হয়েছে। খুব দ্রুত এই নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং তারপর এটি শেষ হয়েছে এবং আমরা খুব শীঘ্রই একটি বাংলাদেশের সাইনবোর্ড এখানে টাকাবো, থাকবে বাংলাদেশের পতাকাও। এটি আমাদের প্রবাসী ভাইদের জন্য অনেক ভালো একটি সুখবর, কারণ যেখানে বাংলাদেশের পতাকা সমৃদ্ধ বাংলাদেশের কাউন্সিলর এবং বাংলাদেশের সাথে সৌদি আরবের যে কূটনৈতিক সম্পর্কটি সেটি আরও দৃঢ় হবে। এতে করে প্রবাসীদের বিভিন্ন সমস্যা এবং সেগুলোকে তাড়াতাড়ি সমাধান করা যাবে। দর্শক, এ বিষয়ে আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।